এজন্য আমি আলেম সমাজকে অনুরোধ জানাব আমাদের ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কোনো বিকল্প নাই বাংলাদেশে হাতে গোনা কয়টা বিশ্ববিদ্যালয় কয়টা কলেজ কিন্তু এই মসজিদগুলো কি বিশ্ববিদ্যালয়ের চাইতে ছোট প্রায় 3 লক্ষাধিক মসজিদ বুকে ধারণ করে বাংলাদেশ এর ছাত্র ছোট বাচ্চা থেকে শুরু করে সর্বোচ্চ ডিগ্রিধারী আলেম সমাজের দায়িত্ব নাই শুধু চিৎকার চাচামেজি করলেই হবে গঠনমূলক কথাবার্তা কর্মসূচি আসতে হবে গঠনমূলক খুতবা তৈরি হতে হবে আমরা কেন পাঠ্যপুস্তকে ভূমিকা রাখতে পারি না সরকারের সাথে দেখা করার জন্য শিক্ষা মন্ত্রণালয় সহ সব জায়গায় দেখা করার মতো যোগ্যতা ভিত্তিক ইলমের অধিকারী আলেমদের বোর্ড গঠন করা দরকার এবং তারা এই ডেলিগেট টিমটা তার সাথে কথা বলবে রাস্তাঘাটে চেঁচায়ে চিল্লায়ে ফেতনা তৈরি করার তো কোনো মানে হয় না এভাবে কোনোদিন ক্ষমতার ভাষা হয় না নবীজির কিন্তু আংটি ছিল না নবীজির আংটি ছিল না কিন্তু যখন নবীজি চিন্তা করলেন যে ইসলামের দাওয়াত বিভিন্ন দেশের রাষ্ট্রনায়কদের কাছে পৌঁছাতে হবে তখন সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবা ওই রকম যারা বিশেষজ্ঞ সাহাবা তারা পরামর্শ দিলেন যে সিলমোহর ছাড়া কোনো চিঠিকে রোম পারস্য গুরুত্ব দেয় না দেখেন এইটা তো ওহির বিষয় ছিল না এটা ছিল বাস্তবতার বিষয় নবীজি তখন আংটি বানালেন ওই আংটিতে লেখা ছিল রাসূল মুহাম্মদ এই সিলটা তখন ওই রাসূলের দাওয়াতের চিঠির উপরে মেরে দেয়া হতো তে সুতরাং এই প্রটোকল মেইনটেইন করতে হবে আমাদের দেশে চিৎকার আছে চেঁচামেচি আছে হইচই আছে সব আছে কিন্তু ভুলটা আসলে কোথা থেকে আসছে সেই জায়গায় কথা বলার মতো সৎ সাহস আলেমদেরকে অর্জন করতে হবে শুধুমাত্র বাপুরাম সাপুরে কোথা যাস বাপুরে ওই জাতীয় লোকদের বাছাই করে আনলে হবে না দাওয়াত দিতে হবে আসল জায়গায় প্রত্যেকটা নবীর টার্গেট ছিল মুসাকে আল্লাহ পাঠিয়েছে দাওয়াত দে কারে ফেরাউন দে ইব্রাহিম রে বলেছে দাওয়াত দে নমরুদ রে রাসূলের পাশে আবু লাহাব আবু জেহেল বাইজান্টাইন সম্রাটেরা পারস্য রোম সব জায়গার সাথে কথা বলতে হবে কিন্তু আমাদের আসলে আমরা হইচই চাচামেচিতে খুব বিশ্বাস করি এই জন্য কেউ হুয়া ঘেউ ঘেউ করে কোনো লাভ হবে না আসল কাজ আসল জায়গায় করতে হবে যেখান থেকে উৎসাহ আসে এই জন্য আজকের আমাদের এই বাইতুল নূর মসজিদ থেকে সারা বিশ্বের দায়িত্বশীল বোদ্ধা মহল আলেম ওলামা শিক্ষাবিদের কাছে অনুরোধ জানাতে চাই ঐক্যবদ্ধ হন ঐক্যবদ্ধ ছাড়া এই পাঁচটা আঙুলও যদি এক না হয় আপনি খাবার মুখেও তুলতে পারবেন না এই পাঁচটা এক হলেই খাবারের লোকমা মুখে ওঠে সুতরাং একের পর এক আমাদের অধিকার আমাদের ফরজিয়াত আমাদের ওয়াজিবগুলো আমাদের সুন্নাগুলো ধ্বংস হচ্ছে আমরা হা করে শুধু চিৎকার দিই ছোট লোকের মতো কাপুরুষের মতো এগুলো বাদ দিতে হবে ঘেউ ঘেউ করা কুকুর কোনোদিনও কামড়াতে পারে না যে জন্য আসল কাম করতে হবে এজন্য ওরা যেটা করছে ওরা তো ওইটাই করবে কিন্তু আমি কি করছি আমার কাজটা কি ছিল বন্ধু করে আসুন আমরা ফিরে যাই সেই হারানো পুরানো দিনের দিকে ইসলামের শাশ্বত সমুজ্জ্বল আদর্শের দিকে খোলাফায়ে রাশেদার সেই সুমহান শিক্ষার দিকে